ফাইমা আমাদেরকে তোমার ক্যারিয়ারের একটি মজার ঘটনা আমাদেরকে বলো, আমরা জানতে চাই। ক্রিকেট ক্যারিয়ারের অনেক ধরনের মজার ঘটনা আছে, তো আমি ছোটবেলার একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করবো, বা তোমাদের বয়সে তোমাদের এজে যখন আমি ছিলাম। একদিন বিকালবেলা তো সবাই নর্মালি মেয়েরা পুতুল খেলে বা বিভিন্ন ধরনের মেয়েদের খেলা থাকে, ওই ধরনের খেলা খেলে, কিন্তু আমি ওই ধরনের খেলা কোনো দিন খেলি নাই। মানে আমাকে খেলতে ডাকলেও আমি যাইতাম না, আমি শুধু ছেলেরা ওই ক্রিকেট খেলতো বা ব্যাডমিন্টন খেলতো ওখানে যাইতাম। তো এখন যখন খেলতে আমি দাঁড়িয়ে থাকতাম, তো ছেলেরা আমি বলতাম আমি খেলবো, তো ছেলেরা আমাকে বলতেছে না তোমাকে খেলতে নিবো না, তুমি মেয়ে। ওই দিন আম্মু আমাকে একটা স্কার্ট পরাই দিছে, তো স্কার্টটা কি নর্মালি ওপরে হচ্ছে গেঞ্জি আর নিচে হচ্ছে স্কার্ট, আর তখন আমার ছোটো ছোটো চুল ছিল। তখন আমার মাথায় আসছে স্কার্টটা আমি খুলে, মানে টি শার্টটা পরা আছে আর আমার হাফ প্যান্ট পরা আছে, তো আমি তখন স্কার্টটা খুলে আমি বলছি কি দেখো আমি এখন ছেলেদের পোশাক পরছি, আমাকে এখন খেলতে নাও। এখন ওরা বলতেছে হ্যাঁ ঠিকই তো, ওইখানে একটা ছেলে আমাকে বলতেছে হ্যাঁ ঠিকই তো, ওকে তো এখন ছেলেদের মতোই লাগতেছে, ওকে আমরা খেলতে নিই। তো তখন আমাকে ওরা খেলতে নিয়েছে। তো নর্মালি ওই সময়টা মানে আমার আমি হয়তো বা না বুঝেই বলছিলাম, হয়তো বা তখন আমার চিন্তাধারাও ছিল ওরকম, হয়তো বা ছেলেরাই খেলবে মেয়েদের খেলা কখনো হবে না। তো আমার কাছে ওটা খুব মজার লাগছে এখন ভাবলে, যে ই লাগে যে হ্যাঁ তখন আমাকে ক্রিকেট খেলার জন্য ছেলে শাস্তে, হ্যাঁ ছেলে শাস্তে হয়েছে। তো বাট এখন ওরকম না, এখন নিজে মনে করি যে এখন আমি আসলে একটা প্লেয়ার, ছেলে কি মেয়ে এটা হচ্ছে এটা মনে করি না, ছেলে মেয়ে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় না, প্লেয়ার খেলতে হবে, খেলোয়াড় প্লেয়ার। ফাইমা আপুর কাছে তোমাদের কোনো প্রশ্ন আছে? আপু আপনি কবে প্রথম জাতীয় দলে খেলেন? ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার পদার্পণ হচ্ছে তোমার 2013 সালের এপ্রিল মাসে। ফার্স্ট ট্যুর হচ্ছে আমার ইন্ডিয়া ট্যুর, এবং 6 তারিখে আমি ফার্স্ট ইন্ডিয়ার সাথে মানে আমার ডেবু ম্যাচ হয়। আপনি পেসার না হয়ে লেগ স্পিনার হলেন কেন? ফার্স্ট যখন আমি ক্রিকেটে আসি তখন কিন্তু আমি পেস বোলারই ছিলাম, মানে স্লো মিডিয়াম পেস বল করতাম। তো হঠাৎ একদিন ব্যাটিং করে এসে, মানে তখন বোলিং করতে যাব, কেন জানি আমার হাতের মধ্যে বলটা ঘুরতেছে। তো আমি বলছি কী ব্যাপার, আমি এরকম কেন করতেছি? আমাদের একটা বড় ভাই আসে আমাকে বলতেছে কি তুই লেগ স্পিন করিস নাকি? তা আমি বলতেছি লেগ স্পিন সেটা আবার কী জিনিস? তখন আমি লেগ স্পিন কী বুঝতামই না যে লেগ স্পিনটা আসলে কী। সেক্ষেত্রে হলো কি ভাইয়া ব্যাটিংয়ে গেছে, তা বলতেছে দেখি কর তো একটা। তো আমি তখন কী করছি, জাস্ট নর্মালি এখন আমার রান আপ যেমন তেমন না, আমি 2-3 স্টেপ নিয়ে যাই, এটা জাস্ট হাত ঘুরায় বলটা করছি, তো খুব সুন্দর টার্ন করছে। তা বলছে তুই তো অনেক সুন্দর লেগ স্পিন করিস। এখন কন্টিনিউয়াস আমি যখন প্র্যাকটিসে যাই তখন দেখতেছি আমার পেস বলার আর গ্রিপই হচ্ছে না, পেস বলিংটাই করতে পারতেছি না, মানে ওই লেগ স্পিনটাই চলে আসতেছে। এর জন্য আমি লেগ স্পিনটা আসলে মানে বেছে নিলাম যে না লেগ স্পিনটাই করলে, বাংলাদেশে লেগ স্পিনার নাই, আমি যদি লেগ স্পিন অপশনটা এবং যদি আমি পারফেক্টভাবে করতে পারি তাহলে হয়তো বা আমার জায়গা করে নেওয়াটা সুবিধা হবে। আপু আপনি ক্রিকেট ছাড়া আর কী কী করতে পছন্দ করেন? লেখালেখি করতে খুব ভালো লাগে, আমি অবসর সময়ে লেখালেখি করি, কবিতা লিখি, উপন্যাস লিখি, আর গান শুনতে খুব পছন্দ করি। আপু আপনি কার উইকেট পেয়ে বেশি মজা পেয়েছেন? 2016 ভারতে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছে ওইখানে হচ্ছে ইংল্যান্ডের টেলারের উইকেটটা আমার কাছে খুব ভালো লাগছিল, কারণ আমি টার্গেট করছিলাম টেলারের উইকেটটা নিব এবং আমি মানে টেলারের উইকেটটাই পেয়েছিলাম। আপু আপনার আদর্শ খেলোয়াড় কে? আদর্শ খেলোয়াড় বলতে আমার মানে আমি অনুপ্রাণিত হয়েছি একমাত্র সাকিব আল হাসানকে, কারণ সাকিব আল হাসানের বাসা আর আমার বাসা শুধু রাস্তার এপাশে ওপাশে, আমি ওকে দেখেই অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে বড় ক্রিকেটার হওয়ার জন্য আমাদের কি কোনো উপদেশ দেওয়ার আছে তোমার? হ্যাঁ, আমি খুব মানে স্বল্প কথায় একটা কথাই বলবো যে আমাদের নিয়মিত অনুশীলন করতে হবে এবং আমার চেষ্টাটা থাকতে হবে, আমার ইচ্ছাটাও থাকতে হবে। এবং আমরা যদি মনে করি যে হ্যাঁ তুমি যদি বিশ্বাস করো যে হ্যাঁ তুমি প্লেয়ার হবা, তাহলে তুমি অবশ্যই প্লেয়ার হতে পারবা। দুরন্ত।